নমস্কার বন্ধুরা, কম্পিউটার ব্লক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্লেসের ক্যান্ডিডেটরা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা ত্রিপুরা থেকে যদি বলি তাহলে কিন্তু আমরাও এর জন্য এলিজিবল। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে অনেকগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তবে বন্ধুরা, এক্ষেত্রে আমি শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটর এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই দুটো ক্যাটাগরির ভ্যাকেন্সি নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং বন্ধুরা, আপনারা যদি চান আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে আপনারা ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট থেকে যে অনেকগুলো পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা আপনারা নিজেরও চেক করতে পারেন। আমরা বন্ধুরা আলোচনা করে যাচ্ছি ডেটা এন্ট্রি অপারেটর এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে নিয়োগ করা হচ্ছে তার ডিটেলস নিয়ে। তাহলে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে করে নিচ্ছি ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। চলুন বন্ধুরা, তাহলে দেখে নিচ্ছি ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট থেকে যে নোটিফিকেশনগুলি বেরিয়েছে ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা। বাট বন্ধুরা, নোটিফিকেশনের ডিটেলস নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে নিচ্ছি যে কিছুদিন আগে ত্রিপুরা স্টেটের মধ্যে যে NRRMS এর জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, তো বন্ধুরা এর সংক্ষিপ্ত একটু আলোচনা করবো আমরা ভিডিওর লাস্টে। তো বন্ধুরা, কাইন্ডলি ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আমরা দেখে নিচ্ছি এই নোটিফিকেশনটা। এই নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা প্রথমে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ল্যাব অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ বন্ধুরা, ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করেন তাহলে দেখে নিন কী করতে হবে। এখানে যে ইম্পর্টেন্ট ডেটসে কী দেওয়া হয়েছে, ডেট অ্যান্ড টাইম অফ ক্লোজিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু 21/10/2019 শেষ হয়ে যাবে। এবং এক্ষেত্রে জেনারেল এক্সাম যেটা ফেব্রুয়ারি-জানুয়ারি 2020-র মধ্যে হওয়ার কথা, এবং আপনাদের মেরিট লিস্ট বা রেজাল্ট সেটা মার্চ 2020-তে আপনারা পেয়ে যাবেন। আমরা চলে আসছি বন্ধুরা তারপরে দেখে নিচ্ছি এর মধ্যে কী কী দেওয়া হয়েছে। এখন বন্ধুরা আমরা খুব শর্টে আলোচনা করবো, কারণ বন্ধুরা এখানে যে যে নোটিফিকেশনগুলি দেওয়া হয়েছে সবগুলো হয়তো বা দরকার নেই আলোচনা করার। বন্ধুরা এর থেকে বেসিক কিছু আপনার সামনে তুলে ধরবো যেগুলো আপনাদের আবেদনের ক্ষেত্রে এবং এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে বন্ধুরা ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে বন্ধুরা NCS জব আইডি, তো বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট NCS নিয়ে আইডি নেয় তাদেরকে বলে নিচ্ছি বন্ধুরা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে যদি আপনি রেজিস্টার করে রাখেন তাহলে কিন্তু অল ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গার জবগুলি আপনি পাচ্ছেন এর থেকে। তাছাড়া একটা বড় সুবিধা হচ্ছে এখান থেকে আপনি কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডও পেয়ে যাচ্ছেন। এসেনশিয়াল এলিজিবিলিটি বন্ধুরা 12th পাস হতে হবে এবং সায়েন্স স্ট্রিম লাগবে। তো বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু কোনো সায়েন্স স্ট্রিম দরকার না, শুধুমাত্র 12th পাস দরকার। দেখতে পাচ্ছেন বন্ধুরা এজ, বন্ধুরা এজের ক্রাইটেরিয়া দিয়েছে, আপনি সেই এজের মধ্যে পড়লে কিন্তু একমাত্র এলিজিবল। ভ্যাকেন্সি বন্ধুরা 326টা এবং স্যালারি বন্ধুরা অনেকটাই বেশি, দেখুন এক্ষেত্রে ভালো স্কেল রয়েছে 5200 থেকে শুরু করে 20200 পর্যন্ত এবং গ্রেড পে বন্ধুরা 2800 টাকার মতো। আবেদন করতে হবে বন্ধুরা, আমরা প্রথম এই নিয়ে আলোচনা করে নিচ্ছি যে অনলাইনে একমাত্র এর জন্য অ্যাকসেপ্টেবল, মানে অনলাইন আবেদন ছাড়া কিন্তু কোনো অফলাইন পদ্ধতির মধ্যে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না। নেক্সট হচ্ছে বন্ধুরা অনেক ক্যান্ডিডেট মনে প্রশ্ন থাকে যে এই জবটা কিন্তু ত্রিপুরা স্টেটের জন্য না, ওভার ইন্ডিয়া যে কোনো প্লেসে কিন্তু আপনার পোস্টিং হতে পারে। তো বন্ধুরা এক্সামিনেশনটা কিন্তু আপনি ত্রিপুরা দিতে পারেন, দেখুন বন্ধুরা। তাছাড়া বিভিন্ন স্টেট থেকে যখন ক্যান্ডিডেটরা আবেদন করেন প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু যার যার প্লেসে কিন্তু এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন, কাইন্ডলি আপনারা চেক করে নেবেন। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট। এক্ষেত্রে বন্ধুরা 600 টাকা পেমেন্ট ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং SC/ST-র জন্য 450 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে এবং থ্রো অনলাইন। হচ্ছে বন্ধুরা স্কিম অফ এক্সামিনেশন, তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের কিন্তু একটা এক্সাম দিতে হবে। তাছাড়া বন্ধুরা এক্সাম দেওয়ার যে প্রক্রিয়া এবং কী কী থাকবে এক্সামের নিচে আমি আলোচনা করছি। তো বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড হবেন তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকগুলো ডকুমেন্টস লাগবে, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। তাছাড়া ভিডিও ফার্স্ট কমেন্ট থেকে এবং ভিডিও ডিসক্রিপশন থেকে এই নোটিফিকেশনটা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন। তারপরে হচ্ছে বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই, তো বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে এবং ভিডিও ফার্স্ট কমেন্টের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাইরেক্টলি ক্লিক করে
চলে যেতে পারেন। তাছাড়া বন্ধুরা গুগলে সার্চ করে কিন্তু আপনি সেটার খুঁজে নিতে পারেন। মোড অফ সিলেকশনের মধ্যে জেনারেলদের জন্য মিনিমাম 40% ক্যারি করতে হবে এবং রিজার্ভ ক্যাটারের জন্য 35% ক্যারি কিন্তু অবশ্যই করতে হবে। তাছাড়া বন্ধুরা জেনারেল স্টেশন থেকে অনেক কিছু দেওয়া হয়েছে, যদি বন্ধুরা আপনি এলিজিবল না হন তার জন্য আবেদন করবেন না, কারণ ফলস ইনফরমেশন সেক্ষেত্রে এন্ট্রি করবেন না। ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটসের মনে প্রশ্ন থাকতে পারে যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য যে এক্সামিনেশনটা হবে তার সিলেবাসটা কী হবে। তো বন্ধুরা সিলেবাস সংক্রান্ত বিষয়ে এখনও কিছু ডিটেলস পাওয়া যায়নি, হয়তো বা কিছুদিনের মধ্যে তাদের ওয়েবসাইটে দেওয়া হবে। আমরা বন্ধু তাদের ওয়েবসাইট ডাইরেক্টলি চলে যাবো, সেখানে কিছু ইনফরমেশন সেটা আপনাদেরকে শেয়ার করবো। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের সেই রিক্রুটমেন্ট পেজটা। এক্ষেত্রে বন্ধুরা যে শুধুমাত্র আমরা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বা ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবো এমন না। এমন দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, তার এগেনস্টে কিন্তু কোয়ালিফিকেশন এক্ষেত্রে রয়েছে, মানে শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এই ভিডিওটা না, এক্ষেত্রে ল্যাব অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি অনেকগুলো পোস্ট রয়েছে, সেটা আপনার যদি আপনার কোয়ালিফিকেশন অ্যাসিস্ট্যান্ট মিলে যায় তাহলে বন্ধুরা এই যে অ্যাপ্লাই নাও অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনি সেই পেজে গিয়ে আবেদনটা করে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে কিন্তু তাদের জব আইডিতে দেওয়া হয়েছে কত নাম্বার জব রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যেতে, মানে বন্ধুরা আলটিমেটলি ট্রাস্ট করা যেতে পারে এক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা তাদের এই পেজে যখন আমরা আসি তারপর এক্ষেত্রে 1, 2, 3, 4 এক্ষেত্রে চার প্রকার ভ্যাকেন্সি রয়েছে। যেমন বন্ধুরা প্রথমে আমি ভেবেছিলাম আলোচনা করবো টিচিং এবং নন টিচিং পোস্ট নিয়ে, সেক্ষেত্রে বন্ধুরা আপনি ভিউ অ্যাডভার্টাইজমেন্টে সেটা চেক করে নিতে পারেন, এবং এক্ষেত্রে রয়েছে অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট অফিসে সেটা আপনি চেক করে নিতে পারেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট চেক করতে পারেন, এবং কম্বাইন্ড অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট এক্সাম সেটাও আপনারা চেক করেন। তো বন্ধুরা আলটিমেটলি অনেকগুলো পদে ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা এক্ষেত্রে ভিডিও অনেকটাই ইম্পর্টেন্ট হতে পারে, যদি বন্ধুরা আপনারা একটু কেয়ারফুলি চেক করেন তাদের ওয়েবসাইটে এবং ডিটেলস জানতে চেষ্টা করেন, এবং আপনাদের কোনো কিছু ডাউটস থাকে তাহলে তো অবশ্যই নিচে লিখবেন। তো বন্ধুরা এক্ষেত্রে আমি প্রথমে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে NRRMS নিয়ে একটু আলোচনা করব। তো বন্ধুরা অনেকে আমাকে যে কমেন্টটা করে যে NRRMS এর সেই অ্যাডমিট কার্ডটা কখন আসবে বা এক্সাম কখন হবে, তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলবো যে সেই জবটা আমার কাছে সুইটেবল মনে হয়নি, মানে তাই আমি ভিডিওটাকে লাস্টে বাধ্য করতে বাধ্য হয়েছি। তো বন্ধুরা আপনাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই যে ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট যে নোটিফিকেশনটা আজকে আমি আলোচনা করেছি তা নিয়ে অনেকের হয়তো কোয়েরি থাকতে পারে, তাই বন্ধুরা আপনাদের কোয়েরি সবগুলি সলিউশন পেয়ে যাবেন। এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট শো করাবো, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা তাদের ইউআরএলটা কপি করে সেখানে কিন্তু পেস্ট করতে পারেন, করার পর আপনি সেই ওয়েবসাইট ট্রাস্ট কতটুকু সেটা আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি সেই ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ বন্ধু, এটা হচ্ছে স্ক্যাম অ্যাডভাইজার একটা ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটা মানে ইউআরএলটা এখানে দিয়ে চেক করে নিতে হয়। তো বন্ধুরা একাত্তর যখন আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে চেক করবেন তখন এই ওয়েবসাইটটা কতদিন পুরনো এবং এর ডিরেক্টর কে, তাছাড়া সমস্ত ইনফরমেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের সকলকে বলবো যে এখানে NRRMS যে তাদের ওয়েবসাইট রয়েছে সেটা দিয়ে চেক করে নেবেন বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ওয়েবসাইটে। তাই বন্ধুরা সেটা আপনাদের কর্তব্য দেখে নেবেন, আমার যতটুকু প্রয়োজন আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে ডিটেলস কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে বিশেষ কিছু আলোচনা করিনি, কারণ হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর যে যোগ্যতাটা আমরা প্রথমেই বলেছি শুধুমাত্র 12 পাস হলে কিন্তু আপনি এর জন্য এলিজিবল। তো বন্ধুরা এক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো কিন্তু সবটাই ভাগ ভাগ করে দিয়েছে, তো বন্ধুরা সিলেবাসটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে পারছি না। প্লাস ডেটা এন্ট্রি অপারেটরের মধ্যে আপনি এক্সামিনেশন ফি কত লাগবে সেটা আপনি অ্যাপ্লাই অনলাইনের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা খুলে যাবে। এক্ষেত্রে বন্ধুরা আপনি প্রথম এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করবেন, এক্ষেত্রে স্টেট সিলেক্ট করবেন, করার পর হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করার পর সমস্ত ডিটেলসগুলো এক এক করে ফিল আপ করে নেবেন। লাস্টে আপনারা এই এক্সামিনেশন ফি সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন, যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলস বলা দেওয়ার। যদি বন্ধুরা আরও একান্ত কিছু জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করেন, আর বন্ধু যে কোনো ব্যাপারে কোয়েরি থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত রইল, যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, জয় হিন্দ।